আমি সৈয়দুল্লাহ ব্র্যাক মাইক্রোফিন্সের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিটের টিম লিড হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জন্ম কুমিল্লায়, ছোটবেলা থেকে আমি ঢাকায়। 1993 সালে আমি ব্র্যাক মাইক্রোফিন্সের প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করি। 2012 সালে আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটে যোগদান করি। এই ইউনিটের কাজটা হচ্ছে ব্র্যাক মাইক্রোফিন্সের যে আমাদের যে প্রোডাক্টগুলি আছে একটু যোগ্য উপযোগী করা, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করা, ক্লায়েন্ট ফ্রেন্ডলি করা, আমাদের গ্রাহকরা আরও কীভাবে ভালো সেবা পেতে পারে, এই জিনিসগুলি ডেভেলপ করা। প্রথম দিকে যে ব্র্যাকের লক্ষ্য আমার লক্ষ্য ছিল তা না, কিন্তু ব্র্যাকের কর্মসূচিগুলি বাস্তবায়ন করতে যে যখন চোখের সামনে দেখি আমাদের কর্মসূচি মানুষের জীবনযাত্রা মান পরিবর্তন করছে, দেশের উন্নতি করছে, তখন ব্র্যাককে ব্র্যাকের কর্মসূচিকে ভালোবাসতে থাকি। ব্র্যাকের সাথে দীর্ঘ 25 বছরের জার্নিতে আমি পৃথিবীর বিভিন্ন দেশ, নেদারল্যান্ড, আফগানিস্তান, বেনিন, সিরিলিয়ন, কেনিয়া, লাইবেরিয়া, ব্র্যাক এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। ব্র্যাককে বা ব্র্যাকের সাথে সম্পৃক্ত মানুষদের আমি আমার পরিবারের বাইরে থাকতে পারি না। জীবন অর্ধেকটা সময় ব্র্যাকের সাথে কাটালাম, বাকি অর্ধেকটা ব্র্যাকের সাথে থাকার আশা রাখি।